সকাল থেকে পর্তুগালের রাজধানী লিসবনের ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুব বেশি দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উপস্থিতি। সবশেষ রেকর্ড 66% ভোট পড়ে পর্তুগালের 24তম জাতীয় সংসদ নির্বাচনে। লাইনে দাঁড়িয়ে ভোট দেন বাংলাদেশি পর্তুগিজরাও। সন্ধ্যা নামতেই ফলাফল পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে বাড়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের উপস্থিতি। প্রবাসী বাংলাদেশি সমর্থকরাও যোগ দেন সেখানে। একক দল হিসেবে যথেষ্ট জনসমর্থন পেলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ক্ষমতা ধরে রাখতে পারেনি সোশ্যালিস্ট পার্টি। পর্তুগিজরা চায়নি বলেই এমন পরিস্থিতি, জানায় দলটির নেতারা। এটা আমাদের মেনে নিতেই হবে, পর্তুগিজরা আসন্ন সংসদের নেতৃত্বের জন্য আমাদের বেছে নেয়নি, তবে এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হয়েছে। আমাদের নেতা পেড্রো নুনো সান্তোস তিনি ডিসাইড করেছেন যে তিনি বিরোধী দল থাকবেন, তাই আগামী বর্ষে আমরা বিরোধী দলের হয়েই কাজ করতে চাই, কারণ আমাদের নীতি এবং তাদের নীতি এক না, তারা অভিবাসন বান্ধব না এবং তাদের বিভিন্ন নীতি আমাদের সাথে মিলছে না। এদিকে পূর্ণ ফলাফল আসার আগেই নিজেদের বিরোধী দল ঘোষণা করে ডানপন্থীদের শুভেচ্ছা জানান সোশ্যালিস্টদের নেতা। আমরা আসন্ন সংসদে নিজেদের বিরোধী দল হিসেবে ঘোষণা করছি, বিজয়ীদের জন্য শুভেচ্ছা, তবে আমরা সবাই পর্তুগালের জন্যই কাজ করব। ভিন্ন মতের দলগুলোর সঙ্গে কোয়ালিশন না করার সিদ্ধান্তকে স্বাগত জানান দলটির নেতাকর্মীরা। ফলাফল যাই হোক, ক্ষমতায় আসা হচ্ছে না সোশ্যালিস্টদের। ফলাফলের আগেই নিজেদের বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছেন সোশ্যালিস্ট নেতা, তবে অভিনন্দন জানিয়েছেন ডানপন্থীদের। যারাই সরকার গঠন করুক, পর্তুগালের উন্নয়নে কাজ করবে এমনটাই আশা করেন তিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।